যদি কয়েক ঘন্টার মধ্যে নিজের ভুঁড়িটাকে কমিয়ে ফেলতে চাও তাহলে আজকের ভিডিওটা কোনো মতেই মিস করলে চলবে না। আজকের ভিডিওতেও একজন বিখ্যাত ডক্টরের টিপস বলবো, যেটাতে তুমি কয়েক ঘন্টার মধ্যেই অনেকটা ওজন কমিয়ে ফেলতে পারবে এবং ভুঁড়িটাও কমিয়ে ফেলতে পারবে। তাই একটু মিস না করে পুরো ভিডিওটা মন দিয়ে দেখো। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার প্রোগ্রামে দেশ বিদেশ থেকে বহু মানুষ যোগ দিচ্ছে, তাদের মানসিক এবং শারীরিক স্বাস্থ্য ভালো করে একটা নতুন জীবন ফিরে পাচ্ছে। তুমিও যদি এই প্রোগ্রাম সম্বন্ধে জানতে চাও, আমার 2 ঘন্টার জুমে ওয়ার্কশপ জয়েন করতে চাও, তাহলে এক্ষুনি নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে LCW লাইফস্টাইল কারেকশন ওয়ার্কশপ এই কথাটা লিখে হোয়াটসঅ্যাপ করো। তুমি যদি অনেক বেশি প্রসেসড খাবার খাও, যেমন ধরো বিস্কিট, কুকিজ, কেক বা অনেক প্যাকেট খাবার খাও, যেমন ম্যাগি, মাসালা ওটস, চানাচুর, কিংবা এরমও হতে পারে তুমি অনেক বেশি ফ্রোজেন খাবার খাও, যেমন চিকেন নাগেটস, সালামি, সসেজ, এই ধরনের খাবার, যে খাবারগুলোর মধ্যে সোডিয়াম, কার্বোহাইড্রেট, ব্যাড ফ্যাট এগুলো অনেক বেশি থাকে, কিংবা এটাও হতে পারে তুমি অনেক রাত্রি করে খাবার খাও, এগুলোর মধ্যে যে কোনো একটা হলেই তোমার পেটের ভেতরে অনেক আবর্জনা জড়ো হয়ে আছে, এমনকি সেই আবর্জনার ওজন 8-9 কেজিও হতে পারে। আর এই কারণে তোমার হয়তো ভুঁড়িটাও ফুলে আছে আর ওজনটাও বেশি দেখাচ্ছে। এদিকে তুমি ভাবছো তোমার হয়তো চর্বিতে ওজন বেড়ে গেছে আর ভুঁড়ি ফুলে গেছে। আজকের টিপসটা থেকে জানতে পারবে এই আবর্জনাগুলোকে বার করে কি করে অল্প কয়েক ঘন্টার মধ্যে তোমার ভুঁড়িটাও অনেক কমে যাবে এবং 8-9 কিলো ওজনও কমতে পারে, যদি এই ওজনটা তোমার পেটের মধ্যে জমে থাকা নোংরার ওজন হয়। কারণ এই ধরনের যত বাজে খাবার তুমি বেশি খাও, যত রাত্রি করে খাও, তত তোমার শরীরের মধ্যে জলটা ধরে রাখে, যেটাকে ওয়াটার রিটেনশন বলে। শুধু ভুঁড়ি না, চোখ মুখও ফুলে থাকে এই কারণে। বেশিক্ষণ বসে থাকলে হাত পাও ফুলে যায়। আর একটা জিনিস যেটা হয়, এই জলের মধ্যে এক্সট্রা গ্লাইকোজেনও জমে থাকে। এই সবগুলোর কারণেই হতে পারে তোমার ওজনটাও অনেক বেড়ে আছে আর শরীরটাও অনেক মোটা দেখতে লাগছে। এই ময়লাটাকে শরীর থেকে বার করতে কয়েকটা জিনিস দিয়ে তৈরি একটা জল বানাতে হবে। প্রতিটি জিনিসই তোমার বাড়িতেই আছে। প্রথম যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে 1 গ্লাস 250-300 ml গরম জল। গরম জলটা তোমার হজমের যে নালিটা আছে সেটাকে অ্যাক্টিভেট করে, তোমার ব্লাড ভেসেলগুলোকেও কিছুটা রিল্যাক্স করে, আর এই যে জমে থাকা আবর্জনাগুলো এগুলোকে বেরিয়ে যেতে সাহায্য করে। তাই প্রথম যেটা লাগছে 1 গ্লাস গরম জল। 2 নম্বর যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে 1টা লেবু, পাতি লেবু। লেবু ন্যাচারাল ডিটক্সিফায়ার, টক্সিন বার করতে সাহায্য করে। এটা যদিও টক আমরা ভাবি অ্যাসিড, কিন্তু শরীরের ভেতরে গিয়ে এটা অ্যালকালাইনের কাজটা করে, অ্যাসিডটাকে ব্যালেন্স করে। আমার একটা পুরো পাতি লেবুর ওপরে ভিডিও আছে, এই ভিডিওটা শেষ হলে অবশ্যই ওই ভিডিওটা দেখবে। শুধু তাই না, এই লেবুটা তোমার হজম শক্তিকে ভালো করছে। যেহেতু এটা পেটের ভেতরে গিয়ে অ্যালকালাইন হয়, তাই জন্য তোমার খাবার হজম করার যে জুসটা বেরোয় সেটাকে ব্যালেন্স করে। আর এটার মধ্যে যেহেতু সাইট্রিক অ্যাসিড আছে, সেটা তোমার ইউরিনটাকে পাস হয়ে যেতে দেয়। ইউরিনটা বেশি তৈরি হয় যাতে শরীরের মধ্যে জমে থাকা জলটা বেরিয়ে যেতে পারে, আর ল্যাক্সেটিক এফেক্ট হিসেবেও এটা কাজ করে। তার মানে কনস্টিপেশন থাকলে সেটাতেও এই লেবুটা উপকার দেয়। 3 নম্বর যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট, যেটাকে ইপসন সল্ট বলা হয়। এটা কিন্তু যারা বাগান করে গাছে যে ইপসন সল্ট দেয় সেটা না, এটা হচ্ছে ফুড গ্রেড ইপসন সল্ট, যেটা খাওয়ার কাজে আসে। অবশ্যই কেনার সময় এই জিনিসটা লক্ষ্য করে কিনবে। এই ইপসন সল্টটার কাজ হচ্ছে তোমার পেটের ভেতর যে আবর্জনাটা শক্ত হয়ে জমে আছে সেটাকে নরম করে বার করে দিতে সাহায্য করে, বাওয়েল মুভমেন্টটাকে অনেক সহজ করে দেয়। আর লাস্ট যেটা লাগবে সেটা হচ্ছে আদা, জিঞ্জার। যে কোনো সবজির দোকানেই তুমি এটা পেয়ে যাবে। এই আদাটার মধ্যে যে তেলটা থাকে, বায়ো অ্যাক্টিভ কম্পোনেন্ট, যেটা আমাদের হজমের যে এনজাইমগুলো আছে
সেগুলোকে বাড়িয়ে দেয়। যে কোনো খাবার সহজে হজম হতে পারে। আর গাটের মধ্যে যে ব্যাকটেরিয়াগুলো থাকে সেগুলোর চলাফেরাগুলোকে দ্রুত করে দেয়। গাট ব্যাকটেরিয়ার মুভমেন্ট অনেক বেড়ে যাচ্ছে বলে তোমার আবর্জনাগুলো সহজে বেরিয়ে যেতে পারছে। এই চারটে জিনিসই তোমার শরীরের আবর্জনাগুলোকে বার করছে। এবারে বলি বানাবে কি করে। এক গ্লাস গরম জলের মধ্যে 2 টেবিল চামচ লেবুর রস দেবে, 2 টিস্পুন একদম ছোট চামচে 2 চামচ ইপসন সল্ট দেবে, আর অল্প একটু 1/4 টিস্পুন আদা দেবে। আদাটা গ্রেট করেও নিতে পারো বা কুচি করেও নিতে পারো। এই সব কটা গরম জলের মধ্যে দিয়ে ভালো করে গুলে নেবে। যতক্ষণ না এই ইপসন সল্টটা গুলে যাচ্ছে ততক্ষণ এটাকে গুলতে থাকবে, এবং গোলা হয়ে গেলে সাথে সাথে গরম গরমই খেয়ে নেবে, এটাকে ঠান্ডা হতে দেবে না। এই জলটা খাওয়ার বেস্ট সময় হচ্ছে সকালবেলা খালি পেটে। এখানে একটা জিনিস অবশ্যই মনে রাখবে, একদিন এটা করার পর অনেকটা ওজন কমলো বলে রোজ এটা করবে না, সপ্তাহে একদিন বা 10 দিনে একদিনই এটা করবে। তোমার যদি কোনো রকম শারীরিক অসুস্থতা থাকে, ব্লাড সুগার, ব্লাড প্রেশার বা আরো নানা রকম অসুখ, তাহলে অবশ্যই এই পদ্ধতিটা ডাক্তারের অ্যাডভাইস ছাড়া একদম করবে না। এটা আমি তাদের জন্যই বলছি যাদের কোনো অসুখ নেই, যাদের জীবনযাপন অনেকটা অনিয়মিত, বাইরের খাবার বেশি খাওয়া হয়, ভাজা বেশি খাওয়া হয়, অনেক রাত্রি করে খাওয়া হয়, এই সবগুলো যাদের চলতে থাকে তারা অবশ্যই এটা চেষ্টা করে দেখবে। কিন্তু যাদের কোনো অসুখ আছে, কোনো সমস্যা হতে পারে, তারা ডাক্তারের অ্যাডভাইস ছাড়া কখনোই কিছু করবে না। এই জলটার সাথেও আরো কয়েকটা জিনিস বলে দিচ্ছি, সেগুলো মাথায় রাখলে ওভারঅল রেজাল্টটা খুব ভালো হবে। এটা সপ্তাহে একদিন বা 10 দিনে একদিন খাওয়ার জন্যে তোমার শরীরের ভেতরের আবর্জনাগুলো বেরিয়ে যাচ্ছে, আবর্জনার ওজনটা আর শরীরে থাকছে না, আর যে শরীরটা ফুলে থাকে জলের জন্যে ব্লটিংটাও একদম ঠিক হয়ে যাচ্ছে। এর সাথে সাথে সারা দিন ধরে অল্প অল্প করে জল খেতে থাকবে, যাতে ব্লটিং এর প্রবলেমটা একদমই না থাকে। চেষ্টা করবে যে খাবারগুলো খাওয়ার জন্য এই আবর্জনাগুলো হয়েছিল সেই খাবারগুলো কম খেতে, যেমন প্রচুর কার্বোহাইড্রেট, প্যাকেটের খাবার, প্রসেস করা খাবার বা ফ্রোজেন খাবার, সেই জায়গায় প্রাকৃতিক খাবার খাবে, প্রচুর শাক সবজি ফল, যেগুলো একদম টাটকা বাজার থেকে এনে অল্প একটু রান্না করেই খাওয়া যায়। এইটা অবশ্যই একবার ট্রাই করবে এবং আমাকে জানাবে কতটা উপকার পেলে। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।